প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি শাহাদ হোসেন প্রবাসক পদার্থবিজ্ঞান করব পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের চতুর্থ বলবিদ্যা প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা আলোচনা করব বল নিয়ে আসলে বল কি বলের সংজ্ঞা যদি আমরা নির্ধারণ করি তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে অর্থাৎ বল হচ্ছে এমন এক এজেন্ট যা তরণ সৃষ্টি করে বা করতে চায় তরণ সৃষ্টি হলে বেগের মান বৃদ্ধি পাবে অথবা কমবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিউটনের বলের সূত্রে আলোচনা করব নিউটনের বলের তিনটি সূত্র আছে ষোলোশো সাতাশি সালে সারাইজাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিস্ট ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন এ তিনটি সূত্রই নিউটনের গতিসূত্র নামে পরিচিত আমরা তিনটি সূত্র সম্পর্কে কম বেশি সবাই জানি আমরা এখন আলোচনা করব প্রথম সূত্র নিয়ে প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রতিতে সরল পথে চলতে থাকবে অর্থাৎ যখন এফ সমান সমান জিরো তখন ইউ সমান সমান ভি অর্থাৎ আদিবেগটাই হবে শেষবেগ প্রিয় শিক্ষার্থীদের এখন আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে অর্থাৎ ডিপি ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক এফ এখান থেকে আমরা এফ সমান সমান এ এই সূত্রটা প্রতিপাদন করতে পারি প্রিয় শিক্ষার্থীরা নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ এফন ভিক্টর সমান সমান মাইনাস এফ টু ভেক্টর এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের প্রতিপাদন করতে পারি বলের প্রথম এবং সূত্র আমরা হচ্ছে একমাত্রিক গতির ক্ষেত্রে বা একমাত্রিক বলে যেটা কাজ করবে সেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর বিশ নিউটন বল তিন সেকেন্ড ক্রিয়া করলো এবং তার আদিবেগ হলো থ্রি মিটার পার সেকেন্ড এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে বস্তুটির তিন সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পর বেগ কত হবে দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বস্তুটির তিন সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পর স্মরণ কত হবে এখন প্রথমে এক নম্বরটা আমরা সমাধান করবো যেমন তিন সেকেন্ড পরে বেগ কত হবে দেখো বস্তুটার ভর এম দেওয়া আছে পাঁচ কেজি আদিবেগ দেয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড বল এফ দেয়া আছে বিশ নিউটন সময় দেয়া আছে তিন সেকেন্ড এখন প্রথমে যদি আমরা ত্বরণ নির্ণয় করি এ সমান সমান এফ বাই এম তাহলে আমরা পাবো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন দেখো তিন সেকেন্ড পর তাহলে বেগ কত হবে তিন সেকেন্ড পরে বেগ হবে ভিথিরি সমান সমান ইউ প্লাস এটি ভিথিরি মানে হচ্ছে তিন সেকেন্ড পরে যে বেগটা হবে সেটা ভিথির সমান সমান ইউ এটি U এর মান আছে A এর মান দেয়া আছে T এর মান আছে তাহলে আমরা পাবো 15 মিটার পার সেকেন্ড এখন দেখো 5 সেকেন্ড পরে ডান পাশে 5 সেকেন্ড পরে বেগ কত আমরা যদি সেটা নির্ণয় করি দেখো আমরা জানি দেখো যখন প্রথম সূত্র অনুসারে নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা কি পড়েছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রতিতে সর্বপ্রথম চলতে থাকবে কিন্তু দেখো তিন সেকেন্ড পরে আর কোনো বল প্রযুক্ত হয় নাই কিন্তু এই জায়গায় আমার পাঁচ সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে বলছে দেখো তার মানে তিন সেকেন্ড পরে বল প্রযুক্ত ছিল না অর্থাৎ এফ সমান সমান জিরো তাই তিন সেকেন্ড পরে যে বেগটা হবে পাঁচ সেকেন্ড পরে একই বেগটা হবে যেহেতু বলের প্রথম সূত্র অনুসারে লেখাই ছিল যে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমুদ্রে সরল চলতে থাকবে যেহেতু তিন সেকেন্ড পরে যে বেগটা ছিল পাঁচ সেকেন্ড পরে সে একই বেগে থাকবে যেহেতু বল প্রযুক্ত হয়নি শিক্ষার্থীরা এখন আমরা তিন সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পরে স্মরণ নির্ণয় করব। অর্থাৎ এ এবং এস ফাইভ মানে হচ্ছে তিন সেকেন্ড পরে স্মরণ এস ফাইভ হচ্ছে পাঁচ সেকেন্ড পরে স্মরণ নির্ণয় করবো দেখো তিন সেকেন্ড পরে আমরা স্মরণ যদি নির্ণয় করি আমরা আগেই জেনেছি এ সমান সমান কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তিন সেকেন্ড পরে স্মরণ কত হবে এস থ্রি সমান সমান ইউটি প্লাস হাফিটি স্কোয়ার তোমরা গতির ক্ষেত্রে যে সূত্র পড়েছিল এসএস গোল্ড ইউটি প্লাস হাফিটি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করবো তাহলে ইউ এর মান দেয়া আছে টি এর মান দেয়া আছে এর মান দেয়া আছে এখন যদি আমরা এস থ্রি নির্ণয় করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন মিটার এখন দেখো পাঁচ সেকেন্ড পরে স্মরণটা কত হবে যেহেতু তিন সেকেন্ড পরে বল প্রযুক্ত ছিল না তাই তিন সেকেন্ড পর বস্তুটির সমবেগে অর্থাৎ স্মরণ করছিল অর্থাৎ এস ফাইভ সমান সমান কত হবে তিন সেকেন্ড পরে তিন সেকেন্ড তরণের স্মরণ দেখো তিন সেকেন্ড পর্যন্ত বস্তুটির তরণ ছিল কিন্তু বেগ তিন সেকেন্ড পরে বস্তুটির তরণ ছিল না অর্থাৎ সমবেগে ছিল তখন কি হবে সমবেগের ক্ষেত্রে সূত্র আলাদা এর সমান সমান ভিটি দেখো তিন সেকেন্ড পরে বস্তুটি কিন্তু কোনো ত্বরণ ছিল না কিন্তু স্মরণ ছিল অর্থাৎ একই বেগে চলছিল অর্থাৎ সমবেগে চলছিল সমবেগের ক্ষেত্রে সূত্রটা হবে আলাদা অর্থাৎ এ জায়গা কি হবে এস ফাইভ সমান সমান হবে প্রথম তিন সেকেন্ডে ত্বরণে স্মরণ এবং পরের দুই সেকেন্ডে সমবেগে স্মরণ অর্থাৎ এস ফাইভ সমান সমান টোয়েন্টি সেভেন প্লাস ভিটি এ জায়গায় ভি হচ্ছে যে বেগটা আমরা পেয়েছিলাম প্রথম কোশ্চেন থেকে সেটা হচ্ছে ফিফটিন ইন্টু টু অর্থাৎ এস ফাইভ সমান সমান হবে ফিফটি সেভেন মিটার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব যেমন দেখো পাঁচ কেজি ভরের একটি বস্তুর অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ সমান সমান থ্রি মিটার পার সেকেন্ড কিন্তু সিক্সটি ডিগ্রি কোণে 20 নিউটন বল 3 সেকেন্ড যাবত ক্রিয়া করব এখন দেখো সেকেন্ড পরে বেগ কত হবে এটা আমরা কিভাবে নির্ণয় করব যেহেতু যেদিকে ক্রিয়া করছি কিন্তু মানে যেদিকে ক্রিয়া করছি বস্তু স্মরণ কিন্তু দিকে ঘটে নেই একটা কোণে ঘটেছে এটা আমরা উপাংশের সাহায্যে নির্ণয় করব। আমরা ভেক্টরে উপাংশ করেছি এখন আমরা যদি উপাংশের সাহায্যে নির্ণয় করি যেমন যেহেতু এ জায়গায় বলটা দুইটা অবাংশ হবে একটা হবে এক্স অক্ষে আর একটা হবে ওয়াই অক্ষে এখন দেখো তিন সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ তিন সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর যদি আমরা বেগটা নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করবো তার আগে দেখব কী কী দেয়া আছে দেখো বস্তুর ভর দেয়া আছে ফাইভ কেজি টি সমান সমান থ্রি সেকেন্ড ইউএক্স সমান সমান থ্রি কস জিরো এখন দেখো টা মানে কি এক চক্ষ আদিবেগের উপাংশ আমি আবার বলছি ইউ এক্স হচ্ছে একচক্ষ বরাবর আদিবেগের উপাংশ অর্থাৎ এখন দেখো আমরা যার নির্ণয় করব যার উপাংশ নির্ণয় করব। সেটা ইউ তার মানে থ্রি মিটার পার সেকেন্ড যার উপাংশ নির্ণয় করব তার মান এবং তার সাথে কোসাইনের যে থিটে হবে যেমন দেখো আমরা একচক্ষ বরাবর উপাংশ নির্ণয় করছি আদিবেগটাও একচক্ষ বরাবর ক্রিয়া করছে তার মানে তাদের মধ্যবর্তী কোন হবে শূন্য অর্থাৎ যার উপাংশ নির্ণয় করব তার মান এবং তাদের কোসাইনের থিটা অর্থাৎ 0 ডিগ্রি যেহেতু তারা একই রেখা বরাবর ক্রিয়া করছে এখন দেখো মান হচ্ছে তার মানে এই জায়গায় ইউএক্স এর মান হবে থ্রি fx বলটা ক্রিয়া করছে টোয়েন্টি দেখো বলটার উপাংশ যদি আমরা অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করি তাহলে কি হবে যেমন যার মান তার মানে বলটার মান হচ্ছে টোয়েন্টি এবং কোসাইনের যে থ্রিটা হবে তার মানে কস থ্রি ডিগ্রি অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে বলটা এখানে মান হচ্ছে টেন আবার তরম যদি নির্ণয় করি এফ এক্স বাই এম হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি তিন সেকেন্ড পরে আমরা ব্যাগ নির্ণয় করি বামপাশে ভিএক্স সমান সমান এক্স প্লাস এক্স টি তখন আমরা পাবো ভি এক্স সমান সমান নাইন মিটার পার সেকেন্ড এটা অক্ষ বরাবর ক্রিয়া করবে একইভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বেগটা নির্ণয় করি তাহলে কি হবে ডান পাশে যে মান দেয়া আছে যেমন এম 5 kg ফাইভ 3 সেকেন্ড ইউ ওয়াই অর্থাৎ y অক্ষ বরাবর উপাংশ থ্রি cos 90 ডিগ্রি যেহেতু আমরা বেগের উপাংশটা নির্ণয় করছি বেগের উপাংশ ইউ হচ্ছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল কিন্তু ওয়াই উপাংশ তার সাথে 90 ডিগ্রি কোন উৎপন্ন করছে তার মানে cos 90 ডিগ্রি মান হবে জিরো এফ ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ ভরবার বলের বংশ টোয়েন্টি কস থার্টি ডিগ্রি যেহেতু বলটা একচকের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে কিন্তু আর মাত্র থার্টি ডিগ্রি রয়েছে তার মানে টেন রুট থ্রি এখান থেকে আমরা এ এর মানটা যদি নির্ণয় করি টু রুট থ্রি সরি এফ ওয়াই এর মানটা হবে টেন রুট থ্রি পরে আমরা সামান্তরিকের সূত্র দিয়ে লব্ধি উপাংশ যে সূত্র আছে তার সাহায্যে আমরা মানটা নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা লব্ধির মানটা নির্ণয় করতে চাই তাহলে সামান্তরিকের যে লব্ধি সূত্র ছিল সেটা ছিল যে আর সমান সমান রুটবার পি স্কোয়ার প্লাস কিউ টু পি কিউ কজ আলফা একইভাবে এই সূত্রটা যদি আমরা লব্ধির মানের ক্ষেত্রে বের করি তাহলে ভি মানে আমরা পুরো যে বেকটা পাবো সেটা হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ভিওয়াই স্কোয়ার প্লাস টু ভি এক্স ভি ওয়াই কজ আলফা এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে পাবো থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ মিটার পার সেকেন্ড এখন যদি আমরা লব্ধির দিকটা নির্ণয় করতে যাই অর্থাৎ কত ডিগ্রি কোণে হবে তাহলে আমরা পাবো একই সূত্রের সাহায্যে দিকের যে নির্ণয়ের সূত্র ছিল তাহলে টেন এক্স সমান সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ভি ভিএক্স প্লাস ভি ওয়াই কজ আলফা এখন যদি আমরা মান বসিয়ে দেই তাহলে পাবো ফোর্টি নাইন পয়েন্ট ওয়ান ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব সংঘর্ষ কলিশন অর্থাৎ সংঘর্ষটা আসলে কি দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে তাহলে তাকে আমরা বলি সংঘর্ষ দেখো এই জায়গায় দুইটি গাড়ি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত আছে তার মানে খুবই অল্প সময়ের জন্য বড় মানের একটা বল যদি ক্রিয়া করে তাহলে সেটা হবে সংঘর্ষ প্রিয় শিক্ষার্থীরা সংঘর্ষে প্রকারবেদ সংঘর্ষ দুই প্রকার প্রথমত এক প্রকার আছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা আছে অস্থিতিস্থাপক সংঘর্ষ দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে পি কনস্ট্যান্ট এবং ইকে কনস্ট্যান্ট অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে পি কনস্ট্যান্ট কিন্তু ইকে বা কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট নয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ক্লাসটি ভালোভাবে উপভোগ করছো সবাইকে ধন্যবাদ